অনেক আগে থেকে আমার প্রস্তুতি ছিল এবং আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে। আশা করা যায় আমি হচ্ছে বৃত্তি পাবো। রংধনু পরীক্ষায় পরীক্ষা দিয়েছি, আমি যদি রংধনু পরীক্ষাতে উত্তীর্ণ হই তাহলে আমি সেই টাকা দিয়ে আমি আমার পড়াশোনার খরচ চালাবো। আমি আজকে রংধনু সংস্থানে যোগদান করেছি এবং আমার মনে হয় আমি ফলাফল অনেক ভালো করব এবং যদি আমি টিকি তাহলে আমি এই টাকা দিয়ে প্রাইভেট বা শিক্ষা উপকরণ কিনব। বৃত্তি পরীক্ষা দিতে এসেছি, আশা করি আমার বৃত্তি পরীক্ষাটা ভালো হয়েছে। আর আমি যদি বৃত্তি পাইও আল্লাহর রহমতে তাহলে আমি এই বৃত্তিটা আমার পরীক্ষার কাজে লাগাতে চাই। আমি যদি বৃত্তি পরীক্ষায় মানে রংধনু সংস্থায় যদি পাশ করতে পারি তখন আমি আমার পরিবারকে সংরক্ষণ করব এবং আরও পরিবেশকে উন্নতি করার চেষ্টা করবো। এই বৃত্তিতে অংশগ্রহণ করছি এবং এই বৃত্তি অনুযায়ী আমি পড়াশোনাগুলো করছি, যে পড়াশোনাগুলো করছি সেই ভিত্তিতে আজকে আমাদের পরীক্ষাটি নেওয়া হয়েছে এবং পরীক্ষাটা তো দিয়ে আমার খুব আনন্দিত হয়েছি। প্রতি বছর ন্যায় এবারও রংধনু শিক্ষা বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে, যেখানে প্রায় পলাশবাড়ী উপজেলার এবং গাইবান্ধা জেলার সকলে প্রায় 45টি প্রতিষ্ঠান থেকে প্রায় 5 শতাধিক শিক্ষার্থী আমাদের রংধনু শিক্ষাবৃত্তি পরীক্ষা নেওয়ার মূল উদ্দেশ্য এই অত্যন্ত অঞ্চলের এই শিক্ষার্থীদের মেধা অন্বেষণ যাচাই করা এবং শিক্ষার্থীদের শিক্ষার প্রতি একটা গুরুত্ব আনা এবং তাদের ভিতরে পরীক্ষা ভীতি দূর করা। সেই সঙ্গে আমাদের যে করোনা মহামারী দেশের শিক্ষা ব্যবস্থার যে একটা লাজুক অবস্থা, সেই লাজুক অবস্থা থেকে উত্তরণের জন্য আমরা আমাদের এই রংধনু শিক্ষাবৃত্তি পরীক্ষা প্রতি বছরই আয়োজন করে থাকি।